নমস্কার নমস্কার, কি লাগছে? তোমাদের জন্যই তো এত সুন্দর করে এখানে সেজে গুজে চলে এসেছি। কেমন আছো? কেমন আছো? আপনারা কেমন আছেন? এখানে উপস্থিত বড়দেরকে জানাই আমার অনেক অনেক প্রণাম, ছোটদেরকে জানাই আমার ভালোবাসা। সঙ্গে আমার এই যে এতগুলো বয়ফ্রেন্ডরা আমার জন্য এত রাত পর্যন্ত অপেক্ষা করছে, তোমাদেরকেও আমার তরফ থেকে এত এত ভালোবাসা। তো আসুন মঞ্চে আপনাদের সবার সাথে পিউ। আর পিউ, হয়েছে সেলফি তোলা? না, সেলফি তো তুলবে, ছবি তুলবে, এগুলো হয়েছে কিনা সেটা একমাত্র আমার এই যে এপাশে এত বয়ফ্রেন্ডরা দাঁড়িয়ে আছে, ওখানে আছে, মানে এপাশে আছে, এরাই বলতে পারবে। সবাই বয়ফ্রেন্ড? হ্যাঁ অবশ্যই সবাই বয়ফ্রেন্ড। হ্যাঁ, আর এদিকে এদিকে এরাও সবাই বয়ফ্রেন্ড? হ্যাঁ অবশ্যই বয়ফ্রেন্ড, অবশ্যই বয়ফ্রেন্ড। মানে তুমি কি দেখতে পাচ্ছো এখানে তোমার ভাইয়ের মতো কেউ আছে, এবং কি তোমার বাবার মতো কেউ আছে? কেউ ভাই নেই? কেউ ভাই নেই? না, ভাইরা কিন্তু প্রচন্ড দুষ্টু হয়। আমার ভাইটা তো প্রচন্ড দুষ্টু, মানে শুধুমাত্র বয়ফ্রেন্ড বলেই আমার জন্য এত রাত পর্যন্ত ওয়েট করছে। না, বয়ফ্রেন্ড তো রাতেই ওয়েট করে। তবে আমি কিন্তু আমার বয়ফ্রেন্ডদেরকে রাস্তা দিয়ে আস্তে আস্তে ফলো করছিলাম। তোমাদের একটা ফেসবুক লাইভ হচ্ছে, তো সেটাতে কিন্তু আমি তোমাদেরকে ফলো করছিলাম। ফ্রেন্ডস স্টুডিও লাইভ? ইয়েস অ্যাকচুয়ালি। এডু ফ্রেন্ডস স্টুডিও লাইভের জন্য একটু জোর করে একটু হাতে তালি দেখি সবাই। হয়েছে দেখি? হ্যাঁ, শুধুমাত্র আমার এগরা নয়, আমরা বিশ্বের যেখানে থাকি না কেন, আমার নেট কানেকশনের দ্বারা আমরা কিন্তু লাইভ আমরা সবার বাড়িতে বসেই দেখতে পাই। অবশ্যই। আর যে দুষ্টু বললে, এই যে দুষ্টু কথাটা বললে, এখানে আরো একজন দুষ্টু আছে, মানে প্রকৃতভাবে দুষ্টু। সেটা কি তুমি? এ আমি ভালো ছিলাম, আমি ভালো ছিলাম। এই সামনে এসো, সামনে এসো। আমি দুষ্টু এবার কে সেটা বলতে চাই। বলো। ওই দেখো কি লেখা আছে ওখানে। আচ্ছা, দুষ্টু, দুষ্টু সাউন্ডস। আচ্ছা, দুষ্টু সাউন্ড। তো আমার গলা তো প্রচন্ড খারাপ, তো আমার গলা যদি, মানে আমার গলায় গান বা আমার গলার ভয়েস যদি এতটুকু পর্যন্ত ভালো লেগে থাকে, সেটা কিন্তু দুষ্টু হলেও ওই মিষ্টি সাউন্ডটার জন্যই। দুষ্টুর কাজ কিন্তু মিষ্টি হয় না? আমি তো দেখো, তোমরা যারা যারা কলের বউ দেখো, তো তারা তো সবাই শুনছো যে আমি তো রেগুলার টেপিকে বলে আসছি যে আমি তো দীপকে তোমার থেকে কেড়ে নিয়েই ছাড়বো। তোমার মতন একটা মেয়ে এই বাড়িতে কি করে আছে আমি তো সেটাই বুঝতে পারছি না। আমাকে দেখো, দেখে কিছু শেখো। পড়াশুনো করেনি, অশিক্ষিত একটা মেয়ে, সে নাকি আবার গয়না চুরি করেছে, সে নাকি আবার এই বাড়ির বউ। ছি 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 ছি, আমার ভাবলেও কেমন কষ্ট হয় দীপের জন্যে। ঠিক আছে, আমার তো এই বাড়িতে একদম পার্মানেন্ট থাকার ব্যবস্থা হয়ে গেছে, তুমি বরং একটা কাজ করো, তুমি বরং তোমার বাবা মাকে নিয়ে এই বাড়ি থেকে যত তাড়াতাড়ি পারো চলে যাও, দেখবে সেটাই তোমার জন্য মঙ্গল। আমি তো এই কথাগুলোই বলি টেপিকে, কি তাই তো? টেপিকে কথাগুলো বলি তো, তার জন্য কিন্তু একদম রাগ করবে না। হ্যাঁ, কারণ আমি মেয়ে, মানে পিউ হয়তো কলের বউ তো ওরকম বদমাইশি করে, শয়তানি করে, তবে আমি কিন্তু সৌমি মেয়েটা এতটাও খারাপ নই। কি মনে হচ্ছে, আমাকে দেখে টিভিতে বেশি ভালো লাগে না এখানে বেশি ভালো লাগছে? এখানে বেশি ভালো লাগছে টিভিতে বেশি ভালো লাগে না এখানে বেশি ভালো লাগছে? এখানে? আচ্ছা, আমি তো একটা ডায়লগ বললাম, তো এখানে তো পরিবেশটা আমার বেশ ভালো লেগেছে, তো তোমরা কি একটা আবৃত্তি শুনতে চাও? শুনতে চাও? সত্যি শুনতে চাও? তো চলে যাবে না তো আবৃত্তিটা হতে হতে? আমি কিন্তু খুব কষ্ট পাবো তাহলে। চলে যাবে না তো? চলে যাবে না তো? হ্যাঁ দেখো, তো তোমাদের কাছে তো আমি আসবো, তোমাদের জন্য তো আমি আছি, তোমরা আছো, তোমরা থাকবে, আমি জানি। বৌদির উপাস থেকে উঠে দাঁড়িয়ে পড়েছে, তো সেই কারণে একটু বৌদিদের জন্য একটু আমার মনে হলো একটু আবৃত্তি করা দরকার, তাই তো? সমাধান, শুভ দাশগুপ্তের লেখা সমাধান। আমাদের রোজকার জীবনে একটা মহা সমস্যা দেখা দিয়েছে আজকাল। অবশ্য সব কিছুতেই আমরা মহা আখ্যা দিতে অভ্যস্ত হয়েছি। মহা লেবুওয়ালা সাবান, মহা তাজগিওয়ালা শ্যাম্পু, মহা শক্তিধর ডিটারজেন্ট,
এরকমই এখন সবই মহা। আমাদের জীবনে যেসব সমস্যাগুলো মাথা চাড়া দিয়েছে সবগুলোই সেরকমই মহা। সমস্যায় পড়লে সবাই যা করে আমিও ঠিক তাই করলাম। সমস্যাটা সকলকে জানাবার জন্যে ছটপট করতে লাগলাম। প্রথমে মেজদাকে ফোন করলাম। সল্টলেকে মেজদার মস্ত বাড়ি, রান্নাঘরে বাথরুমে সাদা মার্বেল, ছাদে মহার্ঘ বাগান। সেজদা বাড়ি ছিল না। বৌদি ফোন ধরল। হ্যালো, কে ভোমল? কি খবর? তুমি তো এখন আর আসোই না। শোনো বৌদি, একটা সমস্যা হয়েছে। জানি জানি, অলরেডি শুনেছি। কিন্তু ভোমল, এবার তো আমরা পঞ্চমের দিনই চলে যাচ্ছি। জানো তো, এবার না আমরা উটি যাচ্ছি। উফ, ভাবলেই তো আমার গায়ে কাঁটা দিচ্ছে। উটিতে কত সিনেমার শুটিং হয়েছে। জানো তো, উটিতে না মিঠুনের একটা হোটেল আছে। ফোনটা ছেড়ে দিলাম। মেজদাকে ফোন করলাম। মেজদা অধ্যাপক মানুষ, ঘোরতর বিপ্লববাদীও বটে। হ্যালো, কে ভোমল? কি ও তোর সেই সমস্যা? হ্যাঁ হ্যাঁ শুনেছি, বাট আই এম হেল্পলেস। এবারে আমার একটা কনফারেন্স আছে বম্বেতে, তাই পুজোর ছুটিতে এবারে আমরা বম্বে যাচ্ছি। একেবারে কনফারেন্স সেরে ফিরবো। এবারটা তুই একটু ম্যানেজ করে নে ভোমল। ফোনটা কেটে গেল। আমার একমাত্র বোন তপতিকে ফোন করলাম। তপতিকে আমি ভালোবেসে টেপি বলে ডাকি। টেপি, তুই অন্তত আমার সমস্যাটা প্লিজ ছোড় দা। তুই তোর সমস্যাটা না আমাকে ট্রান্সফার করিস না প্লিজ। তুই তো জানিস গত 3 বছর আমাদের কোথাও যাওয়া হয়নি, ওর তো ছুটি মেলে না। প্লিজ ছোড় দা। তোর ভাগ্নে ভাগ্নিরাও না খুব নেচে উঠেছে, এবার আমরা আন্দামান ঘুরতে যাচ্ছি, প্লিজ ছোড় দা। ফোনটা কেটে দিলাম। পাবলিক বুথ, অনেকগুলো পয়সা গচ্চা গেল। বুথ থেকে বেরোতেই পাড়ার অনিমেষ কাকার সঙ্গে দেখা। কিরে ভোমল, এত রোগা হয়ে যাচ্ছিস কেন? তা তোর এখনো চাকরি বাকরি হলো না? তোর দাদারা তো বিগ শট। আমি কিছু না বলে ছামে উঠে পড়লাম। তারপর সন্ধ্যের মুখে 18 নম্বর নস্কর পাড়ার লেনের মানধাতা মোলের গলিতে ঢুকলাম। গলির মধ্যে একটা ভাড়া বাড়ির ভাঙাচোরা ঘরে আমি আর আমার মা থাকি। আমার মা, আমার বড়দা, মেজদা, সেজদা, তপতি, সবার মা। মা অসুস্থ, মায়ের অনেক বয়স হয়েছে। তারপর রোগে ভুগে ভুগে খিটখিটে অধৈর্য। কি রে বোমল, কোনো ব্যবস্থা হলো? মা বিছানা থেকে জিজ্ঞাসা করল। আমি হঠাৎই রেগে গেলাম। রেগে গলা চড়িয়ে বলতে লাগলাম, না ব্যবস্থা হলো না, ব্যবস্থা কোনোদিনও হবেও না। পূজোর ছুটিতে সারা পশ্চিমবাংলার লোক বেড়াতে যাচ্ছে, তোমার হাওয়া বদল করা হবে না। তোমার ছেলেরা যে যার বউ বাচ্চা নিয়ে ভারত ভ্রমণে যাচ্ছে, তাদের সবার বাড়িতে তালা। পূজোয় তুমি এখানেই থাকবে, এই 18 নম্বর নস্কর পাড়ার লেনের অন্ধ গলির স্যাঁতস্যাঁতে ঘরে। তুমিও থাকবে, আমিও থাকবো। আমি রান্না করবো, তুমি খাবে, তুমি বকবক করবে, বিলাপ করবে, আমি শুনবো। কলকাতা শুদ্ধ লোক পূজোয় ঠাকুর দেখবে, আর আমি আমার টিউশনের টাকায় তোমার ওষুধের জন্য মেডিকেল স্টোরে লাইন দেব। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী সব কেটে যাবে। বলতে বলতে খেয়াল ছিল না, হঠাৎই দেখলাম আমার খিটখিটে বুড়ি মা অঝরে কাঁদছে। মা, 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 তোমার কি হলো? মা উত্তর দিল না। আমার দিকে সেই দৃষ্টিতে তাকালো
জল্লাদের খাড়ার দিকে যে রকম আর্ত চোখে তাকায় বলির পশু। তারপর দুদিন পর আমার মা আর কোনো কথা বলেনি। কাল ভোরে আমার মা মারা গেলেন, আমি এখন একা। দাদারা বোনেরা সবাই ভারতবর্ষের নামি দামি মন্দিরে ভক্তি ভরে পুজো দিচ্ছে, প্রণাম করছে, আর আমি আমার মায়ের শূন্য খাটে একা বসে আছি একতলার এই ছোট্ট ঘরটায়। পুজো আসছে, বাতাসে শিউলির সুভাষ, মা আসছে, মায়ের গায়ের গন্ধ আসছে, মা আসছে, মা আসছে, মা আসছে। নমস্কার। ওয়াও, ক্যা বাত, ক্যা বাত, ক্যা বাত, থ্যাংক ইউ।